Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikharthi bondhura, asha kori tumra sokole bhalo acho. Amio Allah rahmate bhaloi achi. Aaj dirgho din jabot shikha protishthan bondho ache. Koyek dofay shikha protishthan ke bondho kore diyeche sarkar. Desher mohamari COVID-19 jonno যে তোমরা ঘরে বসেই ক্লাস পেতে পারো সেই জন্য সরকার বিভিন্ন ভাবে শিক্ষাকে সচল রাখার জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন তাই তোমরা ঘরে বসে যেন অনলাইনে ক্লাসের ব্যবস্থা করতে পারো তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে যে শিক্ষার দিকে তোমরা মনোনিবেশ হও সেই জন্য সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার্থীদের ক্লাস তারা পেতে পারে সেই জন্য তারা আমাদেরকে অনলাইনে ব্যবস্থা করেছেন তাই আমরা অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের এই অনলাইনে ক্লাসের জানাই তোমাদেরকে অন্তরে অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পরিচিতি আমি মোহাম্মদ মুখলেস রহমান বিএসসি নান্দিয়া সাংগন আদর্শ দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক শ্রীপুর গাজীপুর আজ পাঠ পরিচিতি তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি বিষয় গণিত নবম ও দশম শ্রেণী বীজগণিত রাশি সম্পর্কে আমরা জানি যে বীজগণিত রাশির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারি এইগুলি সমস্যা সমাধান করতে গেলে আমাদের সূত্রের প্রয়োজন হয় যা আমরা পূর্বে ক্লাসে শিখিয়েছি এবং পূর্বে শ্রেণীতে আমরা এগুলি শিখিয়েছি যে কিছু সূত্রের প্রয়োজন হয় যেমন আমরা যদি এই সূত্রগুলি যদি সম্পর্কে আমাদের অবগত না হয় তাহলে বীজগণিতের অঙ্ক করা আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় তাই আমরা প্রতিটি ক্লাসে বিশেষ করে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা বীজগণিতের বিভিন্ন সূত্র সম্পর্কে তোমাদেরকে অবগত করেছি আমরা বীজগণিতের প্রয়োগ সম্পর্কে আমরা শিখিয়েছি বীজগণিতের বর্গ নির্ণয় সম্পর্কে আমরা শিখিয়েছি দ্বিমাত্রিক বর্গ কিভাবে করতে হয় এটা আমরা শিখিয়েছি ত্রিমাত্রিক বর্গ কিভাবে করতে হয় এটা আমরা শিখিয়েছি তাহলে এসো আমরা আজ বীজগণিত রাশি কিভাবে প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করা যায় তোমরা সকলে খাতা কলম বই নিয়ে আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো বোর্ডে এ প্লাস বি মানুষ ফোর এ মাইনাস বি ইকুয়াল থ্রি এ বি ইকুয়াল ওয়ান তাহলে তোমরা দেখে বুঝতে পারছো যে আজ আমরা মান নির্ণয় নিয়ে আলোচনা করব তো এর একটা আমরা সমস্যা তৈরি করি এবং সমাধান করার চেষ্টা করি যে এ প্লাস বি ইকুয়াল টু ফোর এবং এ বি ইকুয়াল টু কত আমাদের ওয়ান হলে যে এ মাইনাস বি এর মান নির্ণয় করো এটা আমাদের একটা সমস্যা তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে মান নির্ণয় অঙ্ক করতে গেলে আমাদের কোন সিদ্ধান্ত সূত্রের প্রয়োজন হয় তাই আমি একটা সূত্রের চার্ট নিয়ে আসছি বর্গ নির্ণয় সূত্রের এখন এখানে সূত্র লেখা আছে এখানে আছে কোন সিদ্ধান্ত সূত্রগুলি যেহেতু আমরা মান নির্ণয় অঙ্ক করছি তাই আমাদের কোন সিদ্ধান্ত সূত্রে প্রয়োগ করতে হবে প্রয়োজন হলে আমরা সূত্র প্রয়োগ করব আমাদের সমস্যা চেয়েছেন এ প্লাস বি ইকুয়াল টু ফোর এবং এ বি ইকুয়াল টু ওয়ান হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো আমরা এ মাইনাস বি সূত্র পরিণয় করেছি এ মাইনাস বি হোল স্কোয়ার কিংবা এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু আমাদের মান আছে এ প্লাস বি ইকুয়াল টু ফোর এ বি ইকুয়াল টু ওয়ান তাই অবশ্যই আমাদের কি করতে হবে কোন সিদ্ধান্ত সূত্র চলে যেতে হবে তাহলে আমাদের এখানে দুই নাম্বার সূত্রটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেতে পারবো আমরা শুরু করছি তোমরা আমাদের সাথে শুরু করো যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু ফোর এবং এ মাইনাস এ বি ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা জানি
a minus b তার হোল স্কয়ার equal to a plus b whole square minus 4ab. So a minus b whole square equal to a plus b মান আমরা 4, তাহলে a plus b স্থানে আমরা 4 বসাই দিই. a minus plus b তার whole square মান হলো 4, তাহলে 4 তার কি whole square, যেহেতু তার উপরে কি আছে স্কয়ার আছে minus 4, 4 এর সাথে ab এর গুণ অবস্থায় আছে তার মান তার সাথে গুণ অবস্থায় থাকবে. তো a minus b তার হোল স্কয়ার ইকুয়াল টু যেহেতু তার উপরে স্কয়ার আছে তার তাকে দুইবার গুণ করতে হবে 4 into 4 4 4 16 minus 4 কে 4, তাহলে a minus b তার হোল স্কয়ার ইকুয়াল টু হবে আমাদের 12. তো তোমরা একটু এদিকে লক্ষ্য রাখো যে a শূন্য, তাহলে আমরা কি করব a minus b equal to যে স্কয়ারটা আমাদের প্লাস মাইনাস রুট ওভার 12 দিতে পারি. সুতরাং a minus b equal to প্লাস মাইনাস 3 4 12, তাহলে আমরা রুট দিতে পারি 4 into কত আমাদের 3, তাহলে a minus b equal to প্লাস মাইনাস 4 4 root মানে 2 আর এসে আমাদের কত root 3. তাহলে আমরা কি করলাম কাঙ্ক্ষিত ফল আমরা পেয়েছি যে a minus b মান হচ্ছে তো প্লাস মাইনাস রুট 3. শিক্ষার্থী বন্ধুরা আমি আবারো বলছি যে আমাদের সমস্যা হলো a plus b equal to 4 এবং a minus b equal to 1 হলে a minus b এর মান নির্ণয় করো. তে দেওয়া আছে a plus b equal to 4 এবং a b equal to 1, যেহেতু আমাদের a minus b এর মান বার করতে হবে, তাহলে আমাদের কোন সিদ্ধান্ত সূত্র আমরা প্রয়োগ করতে চেষ্টা করব a minus b whole square equal to কি a plus b whole square minus 4ab. এই সূত্রটি আমরা প্রয়োগ করেছি অনু সিদ্ধান্তে যে a minus b whole square equal to a plus b whole square minus 4ab. তো a minus b whole square equal to a plus b মান হচ্ছে 4, তাহলে a plus b স্থানে আমরা কি 4 বসে তার কি স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়েছি আর 4ab এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ab এর মান হচ্ছে 1, আমরা 1 ab স্থানে আমরা 1 পেয়েছি, 4 ab এর সাথে ইনটু অবস্থাতে 1 ও তার সাথে ইনটু অবস্থা রয়ে গেছে. তো a minus b whole square equal to 6 সারা 16 4 কে 4 চলে গেলে 4 দিয়ে আমরা বাদ দিই যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমাদের কত 12 হচ্ছে, তাহলে a minus b whole square equal to কত 12, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ফল বার করতে হবে a minus b, তাহলে a minus b equal to এই স্কয়ারটা আমাদের বর্গমূল হিসাবে প্লাস মাইনাস রুট ওভার 12 হয়েছে. তে 12 টা আমরা বলতে পারি যে 3 4 কত 12, এই রুট ওভার 4 এর উপরে আছে 3 উপরে আছে আমাদের, তাহলে এই 4 রুপে রুট মানে কত 2 আর 2 2 গুণ কত 3 রুট 3 রয়ে গেছে. এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল, এটাই আমাদের আনসার. আমরা আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার বীজগণিত রাশি 3.1 এর 5 নাম্বার অঙ্ক দেখো যে x minus 1 by x equal to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal to 322. এই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব. তাহলে x minus 1 by x to 4 হলে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal to 322. তাহলে যেহেতু আমাদের দুটি পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ দিয়া আমরা ডান পক্ষের যে কাঙ্ক্ষিত ফল তা বের করার চেষ্টা করছি. আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x to the power 4 প্লাস 1 বাই x to the power 4. তা আমরা সূত্র এবং অনুসিদ্ধান্ত সূত্র যাই পড়ি না কেন, আমরা বর্গের সূত্র পড়েছি, কিউবের সূত্র পড়েছি, কিন্তু 4 এর সূত্র পড়ি নাই. তাহলে আমরা কিভাবে বর্গ তৈরি করতে পারবো সেদিকে চেষ্টা করব. তাই x to the power 4 আমাদের কি x স্কয়ার তার হোল স্কয়ার, 1 বাই x স্কয়ার তার কি হোল স্কয়ার. তাহলে আমরা s স্কয়ার প্লাস b স্কয়ার, s স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত সূত্র আছে আমাদের যে a প্লাস b হোল স্কয়ার
a plus b whole square minus 2ab, a square plus b square, a minus b whole square plus 2ab, a square plus b square, a plus b whole square plus a minus b whole square by 2. এখানে তিনটি সূত্র আছে, আমাদের কোন সূত্র কখন প্রয়োগ করতে হবে সেটা মানিয়ে বলে দিবে। যেহেতু এখানে আমাদের ডাবল স্কয়ার হয়েছে, সেই জন্য প্রথমে আমি a square plus b square এর যে মান যে প্লাস হয় সেটাতে আমরা ফলাবো, যে a square plus b square, a plus b whole square minus 2ab। a square plus b square, এখানে a বলতে x square আর b বলতে 1 by x square, এই উপর যে স্কয়ার আছে এই স্কয়ারে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে ভিতরে যে স্কয়ার আছে এটা হচ্ছে a, আর ভিতরে যে 1 by স্কয়ার আছে এটা হচ্ছে b, ধরে তার হবে হোল স্কয়ার, a plus b তার হোল স্কয়ার minus 2, a বলতে x square, b বলতে 1 by x square। এখন যে আমাদের স্কয়ার আছে a square plus b square, এখন আমাদের মানের দিকে লক্ষ্য করতে হবে চিহ্ন কি আছে, মানের দিকে লক্ষ্য করে দেখি যে আমাদের মানে কি আছে, মাইনাস আছে, তাই আমরা যে মানে যে মাইনাস পাবো সেই দিকে আমরা লক্ষ্য করে চার থেকে আমরা সূত্র নিতে পারি, যে স্কয়ার প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি, এই সূত্র আমরা প্রয়োগ করব। তাই এখন যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার প্লাস টু, এ বলতে এক্স এক্স, বি বলতে ওয়ান বাই এক্স, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার আমরা প্রয়োগ করতে পারবো, এই স্কোয়ার এক্স স্কোয়ার উপরে এই এক্স স্কোয়ার কি নিচের, তাহলে আমাদের থাকতেছে টু। এখন সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর, লিখলাম ফোর, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস এই এক্স ওয়ান বাই এক্স কারা থাকে টু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু চার চার ষোল, চার চার ষোল প্লাস হচ্ছে টু, তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু, সিক্সটিন এন্ড টুয়েলভ হচ্ছে এইটিন, তার হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে যেহেতু এইটির স্কোয়ার আছে তাহলে এইটির এইটিতে গুণ করলে আমাদের হয় তিনশো চব্বিশ, তিনশত চব্বিশ মাইনাস টু, তিনশো আমাদের বাইশ, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু। তাহলে এটি আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান বা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ, পি আর ও বি ই ডি, যেহেতু প্রমাণ করতে বলেছে এই কারণে আমরা প্রুফ লিখেছি, যদি দেখা বলতো তাহলে আমরা শর্ট লিখতে পারতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার এই অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখো আমাদের সমস্যা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু। যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা পক্ষ আছে, তাহলে আমরা চেষ্টা করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে কিভাবে আমরা রাইট হ্যান্ড সাইড পেতে পারি। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটা আমি ভাঙতে পারি এক্স স্কোয়ার ব্র্যাকেট তার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকেটে তার স্কোয়ার দিলে দুই দুগুণে চার, দুই দুগুণে চার মানে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে উপরে যে স্কোয়ার আছে এই স্কোয়ার দিয়া এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র পালানোর চেষ্টা করব। যেহেতু ডাবল স্কোয়ার আছে তাই মান আমরা কিভাবে প্লাস পেতে পারি সেইভাবে আমরা কাজ করব। তাহলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার, যেহেতু এ বিটা গুণ অবস্থায় আছে, তা আবার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে। এখন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দেখতে হবে কি চিহ্ন আছে, আছে আমাদের মাইনাস, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স, এখন যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ছিল, এই সেকেন্ড ব্র্যাকেটটা কি করতে হবে তার উপরে স্কোয়ারটা দিতে হবে, তাহলে এক্স ওয়ান বাই এক্স কাটা গেলে থাকে আমাদের টু, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর, তার স্থানে দিলাম আমরা ফোর, তার স্কোয়ার দিলাম, আর এই প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট দা স্কোয়ার, আর এই মাইনাস টু, চার চারা ষোলো, চার চারা ষোলো, আর প্লাস হচ্ছে আমাদের এখানে দুই আছে তার স্কোয়ার আছে সিক্সটিন এন্ড এবং টু এইটিন, তার স্কোয়ার, যেহেতু স্কোয়ার থাকলে তার আলাদা তারে গুণ, আমরা
18 গুণ করলে আমরা পাই 324 আর মাইনাস এসে আমাদের কত 2 মাইনাস 2 তাহলে 2 বাদ দেই তাহলে 322 এই আমাদের কাঙ্ক্ষিত ফল রাইট হ্যান্ড সাইড তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই আমাদের ক্লোজড এই অঙ্ক আমরা বুঝে ফেলি পরবর্তী আরেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্যবই 3.1 এর 8 নম্বরে কি অঙ্ক আছে যে a প্লাস b ইকুয়াল টু রুট 7 এবং ab a মাইনাস b ইকুয়াল টু রুট 5 হলে প্রমাণ করো যে8ab স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24 এখানে আসছে না আমাদের সমস্যা হলো যে a প্লাস b ইকুয়াল টু রুট 7 a মাইনাস b ইকুয়াল টু রুট 5 হলে প্রমাণ করো যে 8ab স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24 এইটা আমরা কি করব লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব তাহলে আমরা দেওয়া আছে লিখব যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু রুট 7 এবং a মাইনাস b ইকুয়াল টু রুট 5 তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এখন আমরা সূত্র ab সূত্র প্রয়োগ করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি কিন্তু আমাদের আরেকটি সহজ বুদ্ধি রয়ে গেছে যে 4ab ইনটু 2 এই যে গুণ করার পর আমাদের মান ঠিক রয়েছে 4 দুগুণে 8 আর এই যে আমাদের কত ab রয়ে গেছে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্র দুটা দুটি সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে একটি সূত্র হলো আমাদের 4ab আর একটি হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো আমি সূত্রের চার্ট নিয়ে আসছি এই দুটি সূত্র তোমাদের বইয়ের মাঝে আছে দেখো তোমাদের এই যে 4ab সূত্র অনুসিদ্ধান্ত সূত্র 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ব্যবধান হলো মাঝে প্লাস এবং মাইনাসে আমাদের মনে রাখা সুবিধার্থে এই পদ্ধতিটা আমরা করলে মনে হয় ভালো হবে তো আমরা দেখি যেহেতু f 4ab 2 ইনটু s স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে ইনটু অবস্থা আছে তাহলে তার সূত্রটুকু আমরা তার সাথে গুণ অবস্থা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এগেইন 2 ইনটু s স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো a প্লাস b মান দেওয়া আছে রুট 5 a প্লাস b মান রুট 7 সরি তার হোল স্কয়ার a মাইনাস b মান হচ্ছে রুট 5 তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এগেইন a প্লাস b মান রুট 7 তার হোল স্কয়ার a মাইনাস b মান হচ্ছে রুট 5 তার হোল স্কয়ার আমরা জানি যে স্কয়ার রুটে আমরা বাদ দিতে পারি তে থাকে তা আমরা সেকেন্ড ব্র্যাকেট এখন না দিলেও চলবে ফার্স্ট ব্র্যাকেট দিই যে 7 মাইনাস 5 স্কয়ার রুটে চলে গেল আবার 7 প্লাস 5 তে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিকে দেখো যে 7 থেকে তো যে 5 চলে যায় থাকে আমাদের 2 তার সাথে ইনটু অবস্থায় আছে এবার 7 প্লাস 5 আমাদের 12
এই কোনটুকু তো হইছে 24 তা আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে গেছি যে a টা b = স্কয়ার প্লাস b স্কয়ার = 24 এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তা আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এডি প্রুভড p r o b e d প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে a প্লাস b = 7 এবং a মাইনাস b = রুট 5 হলে প্রমাণ করে যে a a b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার = 24 তো দেওয়া আছে আমরা দেখি a প্লাস b = রুট 7 এবং a মাইনাস b = রুট 5 যেহেতু আমাদের দুইটা পক্ষ এসে বাম পক্ষ আর কিছু ডান পক্ষ তাহলে বাম পক্ষ সাহায্যে যদি আমরা ডান পক্ষ পেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা সফল হয়েছে তে লেফট হ্যান্ড সাইড দেখি a টা b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আমরা বানতে পারি সূত্র প্রয়োগ করার সুবিধার্থে তে 4ab ইনটু কত হইছে 8 4 ইজ 4 ইন 4ab ইনটু 2 দিলে 4 2 গুণে আমাদের 8 এখানে আমরা যে বাংশি তার মানের কি কোনো পরিবর্তন হবে না আবার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমরা এখানে দুটি সূত্র অনুসিদ্ধান্ত দুটি সূত্র প্রয়োগ করতে পারবো একটা হচ্ছে 4ab আর একটা হলো কত 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তোমরা অবশ্যই এই দুটি সূত্র সম্পর্কে অবগত আছে তবে আমি একটি সূত্রের চার্ট নিয়ে আসছি তে 4ab সূত্র অনুসিদ্ধান্ত সূত্র আমরা পেতে পারি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার যেহেতু 4ab দা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে ইনটু অবস্থায় আছে তাহলে সেকেন্ড রেকর্ড আমরা কি করলাম ইনটু অবস্থায় রেখে দিলাম আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এখন যে আমাদের মান দেওয়া আছে সেই মানগুলি a প্লাস b স্থলে আমরা কি করব রুট 7 বসাবো তাহলে a প্লাস b এর মান হচ্ছে রুট 7 তার মানে স্কয়ার আছে স্কয়ার দিলাম আর a মাইনাস b হচ্ছে রুট 5 আমরা রুট 5 দিয়ে তার মানে স্কয়ার দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার a প্লাস b মানে হচ্ছে রুট 7 আর স্কয়ার a প্লাস a মাইনাস b হচ্ছে রুট 5 তার মানে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ আমরা জানি যে স্কয়ার রুটে বাদ যায় তো আমরা স্কয়ার রুটে বাদ দেওয়ার পর থাকে আমাদের 7 আর তাই আমরা মাইনাস 5 আর এখানে যে 7 প্লাস 5 তারা ইনটু অবস্থায় আছে যেহেতু হলো মাইনাস তাহলে 7 থেকে 5 চলে গেলে তো আমাদের 2 আর ইনটু 7 এর সাথে আমাদের 5 যোগ অবস্থায় আছে তাহলে যেহেতু এখানে প্লাস আছে তাহলে যোগ করলে সে 12 তাহলে আমাদের 12 আর যে 2 গুণ করি 12 2 গুণে আমাদের কত 24 অর্থাৎ 12 ইনটু কত 2 20 কত হচ্ছে 4 তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল হচ্ছে কত 24 তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে সেহেতু আমরা প্রুফ লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের পাঠ্য বইয়ে আরেকটি সমস্যা সমাধান করার চেষ্টা করব a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করো এত a মান নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমস্যাটা হলো যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 হলে 14 হলে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো তে এখন অতক্ষণ আমরা দ্বিমাত্রিক বর্গের সূত্র প্রয়োগ করেছি এখন আমাদের ত্রিমাত্রিক বর্গের সূত্র আমরা প্রয়োগ করব যেহেতু এখানে আমাদের কি আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু আমাদের 6 অর্থাৎ ত্রিমাত্রিক এর মান দেওয়া আছে তাই আমরা দেওয়া আছে লিখি দেওয়া
আছে a plus b plus c equal to 6 এবং a square plus b square plus c square equal to কত 14 তো আমরা প্রদত্ত রাশি বা এখন একদে শুরু করতে পারি a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square তো এখন a minus b whole square আমরা সূত্র প্রয়োগ করতে পারবো যে a minus b whole square আমরা সূত্র পড়েছি যে a square minus 2ab plus b square এ আমার সূত্রের চার্টে এখানে আছে দুই নম্বর সূত্রটা a minus b whole square a square minus 2ab plus b square এই সূত্র আমরা প্রয়োগ করব তে a square minus 2ab plus b square আবারো a minus b whole square করছে কিন্তু আমরা মুখটা বলবো a minus b whole square কিন্তু আমাদের এখানে আছে a বলতে b আর b বলতে c সুতরাং তাহলে b square minus 2bc plus c square আবার a বলতে c আর b বলতে a তাহলে a minus b whole square বলতে c square minus 2ca plus s square তা আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি তো দেখো যে s square আমাদের আরেকটা s square আছে যুগ অবস্থায় আছে 2s square b square আরেকটা b square আছে যুগ অবস্থায় 2b square c square আরেকটা c square আছে 2c square পরে minus 2ab minus 2ab minus 2bc minus 2ca তো এখান থেকে আমরা s square plus b square plus c square যে আমাদের মান দেওয়া আছে এইটুকু থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে দেখতে পারবো s square plus b square plus c square একই ভাবে এখন যদি আমরা 2 কমন নেই ab minus minus a plus bc minus minus a plus ca সব জায়গা থেকে আমাদের minus 2 চলে গেল এখন 2 into a square plus b square তা আমাদের মান আছে 2 into a square plus b square মান আছে 14 তাহলে 2 into আমরা 14 ব্যবহার করতে এখানে পারবো কিন্তু এখানে করা সম্ভব হচ্ছে না কারণ আমাদের যে মান আছে এই মান ab plus bc plus c এর মান এখানে নেই তাহলে এটারও আমাদের একটা কি আছে অনুসিদ্ধান্ত সূত্র আছে সেই সূত্র হলো যে আমাদের 2 into ab plus bc plus c equal to a plus b plus c তার হোল স্কয়ার পরে minus into a square plus b square plus c square এই অনুসিদ্ধান্ত সূত্র আমাদের কি প্রয়োগ করতে হবে তে আমরা সেকেন্ড প্যাকেট দিলাম যে 2 into ab plus bc plus c এর অনুসিদ্ধান্ত হলো a plus b plus c তার হোল স্কয়ার minus a square plus b square plus c square প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তো এখানে নিয়ে আসলাম 14 দুগুণে 28 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b প্লাস c এর মান হইছে আমাদের 6 6 তার স্কয়ার মাইনাস আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হইছে আমাদের 14 এই লেখা আমাদের 14 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 28 মাইনাস আমাদের 6 স্কয়ার আছে তে 6 স্কয়ার 6 6 36 মাইনাস আমাদের কত 14 28 মাইনাস 2 2 6 তাহলে তার আমরা মান পেয়েছি কত a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস তার হোল স্কয়ার মান পেয়েছি আমাদের 6 এইটা আমাদের কাঙ্ক্ষিত ফল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটা আমি আবার বোঝানোর চেষ্টা করছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের সমস্যাটা ছিল a + b + c = 6 এবং s² + d² + 6 s² = 14 হলে a - whole square + b - whole square + c - whole square এর মান নির্ণয় করো তো দেওয়া আছে আমাদের a + b + c = 6 এবং s² + d² + c² = আমাদের 14 তাহলে এই টুকুর মান যেহেতু নির্ণয় করতে হবে আমরা এখন প্রদত্ত রাশি লিখতে পারি তাহলে একদম এখন a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার এখানে প্রত্যেকটা আমাদের কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে
যে প্রথমই সরাসরি আছে এম এস হোল স্কয়ার এস স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার আবারও এম এস হোল কিন্তু এখানে বি আর আছে আমাদের কত সি তাহলে বি কে ধরবো আমাদের এ আর সি কে ধরবো আমরা বি ধরে এম এস হোল স্কয়ার সূত্র প্রয়োগ করবো তাহলে এস বি স্কয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কয়ার একইভাবে সি কে এ ধরবো আর একে বি ধরে আমরা এম এস হোল স্কয়ার সূত্র করবো সি স্কয়ার মাইনাস টু সি এ প্লাস এস স্কয়ার এখন দেখো আমাদের এখানে কোন সংখ্যা নাই বুঝতে পারবো ওয়ান আছে তাহলে স্কয়ার একটি আর একটি স্কয়ার আছে আমাদের হলো দুটি বি স্কয়ার একটি আর একটি কত হলো আমাদের দুটি সি স্কয়ার একটি একটি কত হলো আমাদের দুটি সি স্কয়ার আছে পরে আমাদের থাকে কি মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এখান থেকে যদি আমরা টু কমন নেই তাহলে আমাদের যে মান দেওয়া আছে এই মানটা আমরা বসাতে পারবো যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14 তাই এখানে টু নিলে আমাদের যেহেতু এস স্কয়ের সাথে টু আছে বি স্কয়ের সাথে টু আছে সি স্কয়ের সাথে টু আছে তাহলে টু কম নেই তাহলে এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার পরবর্তীতে আমরা কি করবো এখান থেকেও মাইনাস টু কমন নিব থাকবে আমাদের এ বি মাইনাস মাইনাস এ প্লাস থাকবে আমাদের বি সি মাইনাস মাইনাস এ প্লাস থাকবে আমাদের কত সি এ টু ইন্টু এস স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মান হচ্ছে আমাদের কত 14 লিখলাম 14 আবার এবি মাইনাস বিসি মাইনাস এবি প্লাস বিসি প্লাস সি এর মান যদি আমাদের দেওয়া থাকতো তাহলে অনায়াসে আমরা এখানে মান বসাতে পারতাম এখন আমরা কি করতে পারছি না মানগুলি বসাতে পারছি না তাহলে এটা কি করতে হবে এটার একটা কি অনুসিদ্ধান্ত সূত্র আছে যা আমি চার্টে 10 নাম্বার সূত্র হিসেবে প্রয়োগ করেছি যে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কত এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু তাই এই সূত্র আমরা প্রয়োগ করার পর দেয়া যে আমাদের মান ছিল তা আমরা পেয়ে গেছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার তাই 28 যেহেতু দুইয়ের সাথে আমাদের কি আছে 14 গুণ অবস্থা আছে তাই 20 আমাদের 8 হচ্ছে মাইনাস সেকেন্ড প্যাকেট এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার আছে তাহলে তার মান হচ্ছে আমাদের 6 তার হোল স্কয়ার আর এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 14 আমাদের একটা 14 তাহলে 28 6 স্কয়ার মানে 36 আর 14 চলে গেলে 22 তাই আমাদের কত 6 তা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেলাম 26 তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বারবার এইগুলি প্রয়োগ করি তাহলে আমরা এই যে গণিতের যে সমস্যা আছে এই সমস্যাটা আর থাকবে না আমরা যেহেতু কোভিড-19 এর জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তোমরা ঘরে বসে এগুলি বারবার চর্চা করার চেষ্টা করবা এবং সূত্রগুলি অবশ্যই আমাদের প্রতিদিন 5 মিনিট হলে কি করতে হবে দেখলে আমাদের অঙ্কগুলো প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে তাহলে এ থেকে আমরা শিখতে পেরেছি কি আমরা যে কিভাবে সূত্র প্রয়োগ করব কি কি সমস্যা আছে এভাবে আমরা কি করতে পারবো সমাধান করতে পারবো প্রিয় শিক্ষার্থী তোমরা বারবার চেষ্টা করবা এবং যে আমাদের যে কাঙ্ক্ষিত ফল এই ফল যে আমরা পেতে পারি তাই যে সরকারের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা যেন পূরণ করতে পারব প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ